আমি আজকে চলে গেছি আমার মেয়েকে নিয়ে একটা বিউটি পার্লারে। তো আমি চুলটা স্মুথ কেরাটিন করব। তো এখানে যে আপুরা আছে ওরা খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় তাদের ফেস দেখাতে না করছে, তাই আমি অনেক চেষ্টা করছি তাদের ফেসটা যাতে না দেখা যায়। তারপরও এত দ্রুত যেহেতু ক্যামেরা নাড়াচাড়া হয়েছে, মাঝে মাঝে ওনাদের ফেসটা আবার উঠে গেছে। তো আমাকে দেয়া শুরু করে দিছে মেডিসিন, আর 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো আমি একটা যেটা ভুল করছি, মোবাইলে এমবি নিয়ে যায় নাই। তো মোবাইলে এমবি নিয়ে গেলে অনায়াসে হয়তো আমার সময়টা পাস হতো। তো 4 ঘন্টা অনেক লং টাইম। তো আমার মেয়ে আবার এই ফাঁকে বসে বসে দেখেন ফেসিয়াল করে ফেলছে, ওর ফেসিয়ালটাও কমপ্লিট হয়ে গেছে, ও এখন মুখটা ধুয়ে নিচ্ছে। ওর আবার ফেসিয়ালটা শেষ হয়ে গেছে, ও মুখটা ধুয়ে নিচ্ছে। তো ও এখন 3-4 ঘন্টার জন্য আমার পাশে বসে থাকবে, আর আমি পুরো রোবটের মতো বসেছিলাম। খুবই বিরক্তকর ব্যাপার, যেহেতু মেডিসিন দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু এই 3 ঘন্টা এভাবে বসে থাকতে হবে। তো ও এখন আমার জন্য ওয়েট করতে করতে ঘুম ধরে গেছে বেচারা। আর আমার খুব বেশি বিরক্ত হলে, আমি যেহেতু মুভ করতে পারতেছি না, আমি কিন্তু পা এইভাবে কচলাতে থাকি। আর আমার মতো এই অভ্যাসটা কার আছে জানাবেন। আমার খুব বেশি বিরক্ত লাগলে, যখন আমি যেটা প্রকাশ করতে পারি না, সেটা পায়ের উপর দিয়ে নেই। তো খুবই বিরক্ত লাগতেছিল যে 4 ঘন্টা বসে থাকা তো মুখের কথা না। তো অবশেষে ফাইনালি আপু আসছে, আসে আমার হেয়ারটা একটু ওয়াশ করে দিচ্ছে, মেডিসিনগুলো ধুয়ে দিচ্ছে। তো এখন আমার যেটা করবে লাস্ট স্টেজ, এটা যখন চুলটা একদম শুকায় যাবে, তখন একটু হেয়ার ড্রাই দিয়ে একটু ভালো করে শুকায় নিচ্ছে। মাঝে মাঝে আপুর চেহারাটা চলে আসতেছে, আল্লাহই জানে আপু কী মনে করে। আপু কিন্তু বলছিল যে আমার ফেসটা যাতে না দেখা যায়, খুব চেষ্টা করছি। এখন হেয়ার ড্রাই দিয়া আমার চুলগুলো শুকায় নিছে। তো এমনিতেই কিন্তু আমার চুলগুলো এখন সুন্দরই লাগতেছে। তারপরে যেটা আমার সাথে হলো, এমনভাবে দুইজনে আয়সা টানাটানি শুরু করে দিছে, আল্লাহ, 4-5টা চুল ছিল, সেই চুলগুলো দেখি লাস্টে আসার সময় মাটিতে পড়ে আছে। আমার মেয়ে পিছন থেকে ভিডিও করতেছে আর হাসতেছে, কারণ এমনভাবে টানাটানি 3টা স্ট্রেটনার দিয়া টানতেছে। একটা স্ট্রেটনার এত গরম ছিল, মনে হয় যে আগুন বের হচ্ছে। কান ধরতে বলতেছে, আপনি কান ধরেন, নাহলে কানটা পুড়ে যাবে, হাতটা সরান, নাহলে হাতটা পুড়ে যাবে, নাহলে গালটা পুড়ে যাবে। হায় আল্লাহ, আমি কী করতে আসছি, এত মানে ভয় লাগতেছে। আর এই দিক থেকে চুল টানাটানি চোটে আমার ব্যথা লাগতেছিল, মাথায় সহ্য করতে পারতেছিলাম না। দেখি যে আমার পা কচলানো শুরু হয়ে গেছে আবার। যেটাই হোক, ফাইনাল লুকটা কিন্তু সুন্দরই হয়েছে, তাই না? কষ্টের জিনিস আসলে লাস্টের দিকে একটু মিষ্টিই হয়। তো আমাকে কেমন লাগতেছে বলেন তো? ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখাইতে পারি নাই ওইখানে, কারণ ওইখানে একটা আপু অল বডি ম্যাসাজ করার জন্য চলে আসছে। ওই অবস্থায় যদি আমি আমার ফাইনাল লুক দেখানো শুরু করি, তাহলে আপু ভাইরাল হয়ে যাবে। এর জন্য আমি ওইখানে ক্যামেরা অফ রাখছি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই।